বিভাগে জাহান তনু হত্যার প্রতিবাদে আগামী 7 এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্য বিরোধী ছাত্র ঐক্য। হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ধর্ষণকারীদের উৎসাহিত করেছে এমন অভিযোগ এনে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডাকে আজ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পালন করা হয়েছে বিক্ষোভ, সড়ক অবরোধ এবং গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি। মিজান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরের দৃশ্য এটি। সকালে কলেজ ছাত্রী তনু হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় শিক্ষক ও সমাজকর্মীরাও শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেন। বক্তা দাঁড়িয়ে দাও সারা বাংলাদেশে যে যখন কার্জন হল জেগে ওঠে, ঢাকা বিশ্ববিদ্যালয় জেগে ওঠে, তখন কথা শুনতে হয়। ঘন্টা দুয়েকের অবরোধ শেষে বের করা হয় বিক্ষোভ মিছিল। শিক্ষার্থীদের প্রতিবাদী স্লোগানে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, যেখানে তনুর বাবা নির্দিষ্ট করে বলেছেন যেখানে 3 জন ব্যক্তিকে তিনি পালিয়ে যেতে দেখেছেন যারা ক্যান্টনমেন্ট এলাকার। এখানে এতগুলি আলামত থাকার পরও কেন কোনো তদন্তে অগ্রগতি হচ্ছে না, আজকে দেশের মানুষের মধ্যে সেই প্রশ্ন তৈরি হয়েছে। এই বিষয়ে অবশ্যই আমাদের সবাইকে কথা বলতে হবে। মাঝখানে থাকার কোনো জায়গা নেই, হয়তো বিরোধিতা করতে হবে, আর যদি আপনি বিরোধিতা না করেন তাহলে আপনি অবশ্যই হচ্ছে অপরাধীদেরকে আপনার সমর্থন দিয়ে যাচ্ছে। এর আগে তনু হত্যাকাণ্ডের প্রতিবাদে টিএসসিতে শুরু হয় গণস্বাক্ষর কর্মসূচি। ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন প্রণয়ন সহ 4টি দাবিতে চলা এই কর্মসূচির নেতৃত্ব দেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। অপরাধীরা দেখতে পাচ্ছে যে এত মানুষ রাস্তায় নামার পরেও যেখানে অপরাধীদের রক্ষার জন্য একদম সামগ্রিকভাবে রাষ্ট্রযন্ত্রই নেমে যাচ্ছে, সুতরাং এখানে অপরাধ করলেই আর কি হবে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কলাভবনের প্রবেশপথেই প্রতিবাদী সভা এবং মিছিল করে প্রগতিশীল ছাত্রজোট এবং সাম্রাজ্য বিরোধী ছাত্র ঐক্য। পরে মধুর ক্যান্টিনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন সংগঠন দুটির নেতারা। স্বরাষ্ট্রমন্ত্রী একটি ন্যাক্কারজনক বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন এই ধরনের দু একটা ধর্ষণের এবং হত্যার ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে এটা নাকি বলা যাবে না। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে এটাই প্রতীয়মান হয় যে এই রাষ্ট্র, এই সরকার মূলত ধর্ষকের পক্ষেই অবস্থান নিচ্ছে। যদি আগামী 7 তারিখের মধ্যে তনুর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা না হয়, আমরা আগামী 7 তারিখ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করব। গেল 20 মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় নির্মম হত্যাকাণ্ডের শিকার হন কলেজ ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা। সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালন করা হয়েছে, তবে এইচএসসি ও সমমানের পরীক্ষা এই কর্মসূচির আওতার বাইরে রয়েছে। গেল 27 মার্চ এই ধর্মঘটের ডাক দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। বেলা 11টায় বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই মানববন্ধন হয়। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও পালিত হয়েছে ছাত্র ধর্মঘট। এ সময় বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রগতিশীল ছাত্রজোট। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে ছাত্র ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। এছাড়া ফেনীতে হলি ক্রিশ্চান স্কুল অ্যান্ড কলেজের ব্যানারে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আগামী